হে বাবা নীলকণ্ঠ, আজ অনেক আশা নিয়েছি, তুমি আমায় কালি হাতে ফিরিয়ে দিও না। আমি এই ফোন নিয়ে বসলাম, এইবার আমি দেখব মন্দিরের সিসিটিভি ক্যামেরায় কি কি দেখা যাচ্ছে। বিলকুল বিলকুল। হে নাগ, তোমরা সকলে এসো, আজ আমরা সবাই মিলে বাবা নীলকণ্ঠের পুজো করব। ও কাদের কল করছে দেখি না। এখন আমি মানুষ, নিজের সাপ সত্তা হারিয়েছি, কিন্তু একদিন আমি ছিলাম নাগেদের রানী, নাগেশ্বর আমাদের দেবতা, কিন্তু আজ সেই নাগেশ্বরের অংশ হয়েছে বিপদে, আমার সন্তান, আমার তারও কাজ বিপদে, তাকে যে নাগ নাগিনীদেরই রক্ষে করতে হবে, তাই আমি সেই নাগেশ্বরের অংশকে রক্ষে করতে নিজের সাপ সত্তা ভিক্ষে চাইছি বাবা নীলকণ্ঠ। সকল নাগ নাগিনী তোমরা এসো, এই পূজোয় তোমরা আমার সহায় হও, তোমরা এসো, সকলে এসো, তোমরাও আমার সাথে বাবা নীলকণ্ঠকে ডাকো, যাতে তোমরা আবার তোমাদের পঞ্চমীকে নাগরানী রূপে ফিরে পেতে পারো। হে নাগকুল, তোমরা সহায় হও। এখন যদি এই সাপ গুলো আমাদের কামরায় ঢুকে পড়ে তখন আমরা কি করে গা? আসবে না, এসে গেছে। তুমি আবার আমাকে আমার নাগিনী সত্তা ফিরিয়ে দাও মনুষা।
হে বাবা নীলকণ্ঠ, একদিন তোমার অংশকে জন্ম দিতে গিয়ে আমি নিজের সাপ সত্তা বিসর্জন দিয়েছিলাম, কিন্তু আজ আজ এই অংশকে আবার তারকনাথকে রক্ষা করতে আমি নিজের সাপ সত্তা আবার ফিরে পেতে চাইছি বাবা নীলকণ্ঠ। তুমি আমার প্রার্থনায় সাড়া দাও, আমার সব সত্তা ফিরিয়ে দাও। বাবা নীলকণ্ঠ, দয়া করো, সহায় হও। তোমার অংশকে বাঁচাতে তুমি আমার ইচ্ছেধারী নাগিনীর রূপ আমাকে আবার ফিরিয়ে দাও বাবা, ফিরিয়ে দাও। দরজা খোলার শব্দ হচ্ছে, নিশ্চয় মা তারককে শেষ করে বেরোচ্ছে। তারক, তুমি? তারক, তারক,
দরজার সামনে দাঁড়িয়েছো কেন? একটা সুযোগ হারিয়েছো তো কি হয়েছে? যাও, আবার যাও। চলো 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 পাল্টাই।